এমনটি এর আগে বাংলা ভাষা কখনো দেখেনি, এমনটি এর আগে বিশ্ব ভাষা কখনো দেখেনি। লেখার নতুন ভঙ্গি, শব্দগুলো যথেষ্ট আগুন, আনন্দের বুনট তীব্র, উপমায় বহুবিধ পুরাণের দ্যুতি, এত ঋজু, এত স্পষ্ট, শিল্পচিহ্ন মধ্য অন্ত মিলে, শব্দের উচ্চতা গেছে আকাশের ত্রিসীমানায়, শব্দের হুঙ্কার গেছে বাতাসের সব উচ্চারণে, ভীতিবেষ্টিত চোখের প্রান্তে তাতা থই থই ঝড় রুদ্র রেখা। একটি কবিতা লিখে নজরুল হলেন বিদ্রোহের প্রদীপ্ত প্রতীক। একাত্তরের 7ই মার্চ শোভন গর্জন আর তর্জনীর বিপুল তরঙ্গে বঙ্গবন্ধু শুনলেন তার কবিতা ভাষণ বাণী। 1921 সালে রচিত বিদ্রোহী কবিতাটি ফিরে এলো 71 সালে।